নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক 2022 ফাইনাল পরীক্ষার বাংলা সাজেশনে চলে এসেছি। এই ভিডিওতে আমি বাংলার গল্পের সাজেশান দেবো। এই যে আমি সাজেশনের যে প্রশ্নগুলি বলবো, এই প্রশ্নগুলি কিন্তু এই বছর অর্থাৎ 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও এখন থেকেই, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় কমনভাবে অবশ্যই পরীক্ষায় কিন্তু লাভবান হবে। তো আমি একটি কথা বলবো, ভিডিওটি একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা প্রশ্নগুলি ঠিকঠাক জানতে পারবে না। ভিডিও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন জানতে পারবে। এবং এই প্রশ্নগুলি আমি দিচ্ছি সেগুলি কিন্তু এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফল করতে পারবে। তো বুঝতে পারছো, এবং আমি কিন্তু উচ্চ মাধ্যমিকের যে এবিটি টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্টের প্রায় এসসিকিউ প্লাস এমসিকিউ সমাধান দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই দেখে আসো, চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এবং আমি আজকে বাংলার গল্প থেকে সাজেশান দিচ্ছি, এরপরে কিন্তু আমি কবিতা সমস্ত কিন্তু সাজেশান দিয়ে দেবো, বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত সাজেশান কিন্তু দিয়ে দেবো। তো তোমরা চ্যানেলে অবশ্যই চোখ রাখো, তো বেশি কথা বাড়াবো না, আমি সোজা কিন্তু সাজেশানের দিকে এগিয়ে যাচ্ছি। তো ভিডিও শুরুতে বলে রাখি, তোমাদের যে উচ্চ মাধ্যমিক 2022-এর যে তোমাদের রিডিউস সিলেবাস ছিল, সেই রিডিউস সিলেবাস অনুযায়ী তোমাদের এই বছর দুটি গল্প আছে, কী ভাত এবং ভারতবর্ষ। ভাত এবং ভারতবর্ষ আছে। তোমরা দেখো একটি কথা, তোমাদের বই রাখি, দেখো ভাত এবং ভারতবর্ষ দুটি গল্প থেকে কিন্তু প্রশ্ন হবে, তোমাদের যে কোনো একটি লিখতে হবে। অর্থাৎ তোমাদের যে কোনো একটি গল্প পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তোমরা যে কোনো একটি গল্প পড়ে যাও, তোমাদের যাদের ভাত সোজা লাগে, যাদের ভারতবর্ষ সোজা লাগে তারা ভারতবর্ষ পড়বে, যাদের ভাত ভালো লাগে তারা ভাতটা পড়বে। বুঝতে পারছো, যখন একটি গল্প পড়ে গেলে কিন্তু তোমাদের একটি প্রশ্ন পেরে যাবে, তো তোমাদের দুটো কিন্তু পড়ার দরকার নেই। দুটো দেখুন বড় প্রশ্ন করার দরকার নেই, তবে কিন্তু যে ছোটো প্রশ্নগুলি আছে এমসিকিউ এসসিকিউ সেগুলি কিন্তু দুটো গল্প থেকে আসে। তার জন্য কিন্তু তোমরা বইটি ভালো করে প্রথমে রিডিং পড়ে নেবে, টেক্সট বইটি যে গল্পটি সেটি গল্পটি ভালো করে পড়লে কিন্তু তোমরা এমসিকিউ প্লাস এসসিকিউ পেরে যাবে। তবে কিন্তু যে কোনো একটি থেকে তোমরা বড় প্রশ্ন ভালো করে পড়বে, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এটি ছোট্ট একটি টিপস ছিল, তবে কিন্তু আমি দুটো গল্পটি কিন্তু সাজেশান দেবো, কারণ কারোর ভাত সোজা লাগতে পারে, কারোর ভারতবর্ষ ভালো লাগতে পারে। তার জন্য আমি কিন্তু দুটো গল্পের সাজেশান দেবো, যার যেটা পড়ে যাওয়ার ইচ্ছে সেটি কিন্তু পড়ে যেতে পারে। কারণ দুটো পড়ে যাওয়ার ইচ্ছে থাকলে দুটো পড়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে যাদের এখন হাতে সময় কম আছে তার জন্য বলবো, দুটো গল্প প্রথমে ভালো করে টেক্সট বই থেকে পড়ো, নেক্সট তোমরা কিন্তু বড় প্রশ্ন পড়ো। তো দেখে নাও কী কী বড় প্রশ্ন এবার কমন। এক নম্বর দেখো, তোমাদের প্রথমে হচ্ছে ভাত গল্প থেকে, ভাত গল্প থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ এবছর দেখে নাও। তো প্রথম প্রশ্ন দেখে নাও, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটি কিন্তু এই বছরের জন্য ভাত গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি, এই প্রশ্নটি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। সেকেন্ড প্রশ্ন চলে যাচ্ছি, দেখে নাও, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল। এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেসব যেগুলি প্রশ্ন দেবো সেগুলি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর প্রশ্নের কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি এই বছরের জন্য। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটি কিন্তু এবছরের জন্য বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট। দেখে নাও, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন, বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি। এর সাথে সাথে তোমরা অথবা একটি প্রশ্ন পড়ে যেতে পারো, উত্তর কিন্তু সেমই হবে, তোর প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। এই প্রশ্নটি পড়ে যেতে পারো, আসল বাদার খোঁজ করা হয় না আর উৎসবের, আসল বাদা কোনটি, কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠল না। তুমি কিন্তু একটি যে লাইন আছে সেটা কিন্তু উত্তরটা কিন্তু সেমই হবে তোমাদের, শুধু একটুখানি প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। বুঝতে পারছো। নেক্সট দেখো, তোমাদের নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বছরে। দেখে নাও, এই সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কী পরিচয় পাওয়া যায়। অর্থাৎ তোমরা এই প্রশ্নটি পড়বে, তার সাথে কিন্তু বড় পিসিমা যে চরিত্র সেটিও কিন্তু পড়ে রাখবে। বুঝতে পারছো। তোমরা কিন্তু এইভাবে দুটো আসতে হবে, বড় পিসিমা চরিত্রটা আলোচনা করো, বা এই প্রশ্নটিও আসতে পারে, প্রশ্নগুলি কিন্তু প্রায় সেমই হবে, তোমরা কিন্তু একটুখানি বুঝে পড়ে নি হয়ে গেল। এরপর দেখো, একটি দেবো লাস্ট প্রশ্ন, পাঁচ নম্বর একটি লাস্ট প্রশ্ন দেবো, সেই প্রশ্নটি কিন্তু করে যাবে, এটি কিন্তু লাস্ট প্রশ্ন। দেখে নাও লাস্ট প্রশ্ন কি। লাস্ট প্রশ্ন, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এখানে তাকে বলতে কার কথা বলা হয়েছে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করেছিল কেন, ভাতের প্রতি অত্যাধিক আসক্তি তার জীবনে কী পরিণতি ডেকে এনেছিল। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তো ভাত থেকে আমি এই কটি প্রশ্ন দিলাম, এই কটি প্রশ্ন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তার সাথে সাথে আমি একটি বলবো, যেটা হচ্ছে তোমরা নামকরণের সার্থকতাটা কিন্তু অবশ্যই পড়ে যাবে, নামকরণের সার্থকতা কিন্তু অবশ্যই পড়ে যাবে তোমরা। আর এই যেই পাঁচটি প্রশ্ন বললাম, পাঁচটি প্রশ্ন কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাত গল্প থেকে। বুঝতে পারছো, উচ্চমাধ্যমিক 2022 ভাত গল্প থেকে কিন্তু এইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি চলে যাচ্ছি কিন্তু ভারতবর্ষ গল্প থেকে, ভারতবর্ষ গল্প থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, কী কী প্রশ্ন থেকে নাও।
তো ভারতবর্ষ গল্প থেকে কী কী প্রশ্ন এবছর গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্যটি কী, কোন ঘটনার পর তা দেখা গেল, এই প্রশ্নটি করবে। তার সাথে সাথে আরেকটি প্রশ্ন করবে, দেখা নাও, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা দাও, কেন তা অদ্ভুত। এটি কিন্তু দুটোই কিন্তু করে রাখবে, অবশ্যই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কী আছে, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো, কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী। এর সাথে সাথে অথবা একটি প্রশ্ন করে রাখবে, প্রশ্ন কিন্তু প্রায় উত্তরটি সেমই হবে, তোমরা একটু করে দেখে নেবে, দেখে নাও, অথবা প্রশ্ন দেখে নাও, সেই সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারায় পরিচয় দাও, গল্পের শেষে বুড়ির ভূমিকা সম্বন্ধে আলোচনা করো, বুঝতে পারছো এই প্রশ্নটি অবশ্যই করে রাখবে। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন কী আছে, 4 নম্বর প্রশ্ন দেখো, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন, গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো, এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন কিন্তু অবশ্যই করে রাখবে। তো ভারতবর্ষে কিন্তু 1টি প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল, তার সাথে ভারতবর্ষের নামকরণের সার্থকতাটা অবশ্যই করে রাখবে, প্রত্যেক যে দুটো গল্প, দুটো গল্পটির নামকরণ সার্থকতা প্রথমে করবে, তারপরে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই করে রাখবে, এই প্রশ্নগুলি কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমরা কিন্তু টেক্সট বইটি ভালো করে পড়লে কিন্তু এমসিকিউ এসিকিউ সাজেশন পেয়ে যাবে, এমসিকিউ এসিকিউ সাজেশন তেমন হয় না, তবে টেক্সট বই পড়লে আশা করি তোমাদের এমসিকিউ এসিকিউ সাজেশন দরকার হবে না, কারণ এমসিকিউ তোমাদের টেক্সট বইটি ঠিকঠাক পড়ে রাখো, তাহলে কিন্তু সমস্ত যেখান থেকে এমসিকিউ আসুক বা এসএ কি আসুক তোমরা কিন্তু অনায়াসেই পেয়ে যাবে, তো বুঝতে পারছো। তো উচ্চমাধ্যমিকের এমনি কিন্তু গল্পের সাজেশন, আর নেক্সট কিন্তু কবিতা সাজেশন দিয়ে দেবো, এবারে বাংলা যত তোমাদের আছে সাহিত্যের ইতিহাস আছে, তারপর তোমাদের জীবনীমূলক রচনার সমস্ত কিছু সাজেশন দেবো, তার সাথে সাথে কিন্তু আমি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত সাজেশনও দেবো, আর তোমাদের কী কী সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমি কিন্তু সেসব সাজেশন দেবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।